হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যামেজিং বং ডায়েরিজ থেকে আমি দেবলীনা আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেনই কিসের প্রস্তুতি হচ্ছে, আর যারা জানেন না তাদের ছোট্ট করে বলে দিই, আজকে আমার আর আমার মেয়ের একসঙ্গে হবে বার্থডে সেলিব্রেশন। না না, একটু ভুল বললাম, বার্থডে সেলিব্রেশন নয়, প্রি বার্থডে সেলিব্রেশন। আজ একদম ভোর ভোর আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখি ডেকোরেশনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আত্মীয় স্বজন সবাই বাড়িতে চলে এসছে, বাড়ি একদম গম গম করছে। আমি মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখছি কি এদিকে চলছে। ডেকোরেশন তো হয়ে গেছে, তবে ক্লিনিং করা এখনো কিছুটা বাকি আছে। চলুন দেখি কেমন ডেকোরেশন করেছে। এখানে কেক কাটা হবে। আমার তো বেশ ভালোই লাগছে ডেকোরেশন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। আর এই চলে এসেছে কেক। ত্রিধার আর আমার প্রি বার্থডে সেলিব্রেশনটা হয়েছিল 15th August। সেদিন কিন্তু মারাত্মক গরম ছিল জানেন। আমি কোনো প্রকার একটু রেডি হয়ে চলে এসেছি এখানে ফটো সেশন করতে। আমার বার্থডে 27th August, আর আপনাদের তো বলেই ছিলাম 21st August আমি আমেরিকা ফিরে যাব। আর ত্রিধার বার্থডে 12th September। কিন্তু ওমা, এ দেখি আমার বার্থডে নিয়ে কারোর মাথা ব্যথা কিছু নেই। প্রাইম অ্যাট্রাকশনে অলওয়েজ যে থাকে সেই আমাদের ছোট্ট ত্রিধা। সেদিন সকাল থেকে এত বিজি ছিলাম, সমস্ত কিছু ক্লিপ আমি নিতেই পারিনি জানেন। যতটুকু আমি ক্লিপ কালেক্ট করতে পেরেছি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি। এখানে চলছে ত্রিধার আশীর্বাদ পর্ব। আমাদের বাঙালিদের জন্মদিন যতই কেক কাটা হোক না কেন, আশীর্বাদ আর মায়ের হাতের পায়েসটা ছাড়া কিন্তু সবটুকুই থাকে। তবে আমার কাছে কিন্তু এই কেক কাটার থেকে আশীর্বাদ করার ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। এটার মধ্যে একটা আলাদাই বাঙালিয়ানা আর আবেগ লুকিয়ে থাকে। ত্রিধার দেখি ভালোই প্রাপ্তিযোগ হচ্ছে। আপনাদের নেক্সট একটা ব্লগে শেয়ার করব ও কি কি গিফট পেয়েছে। শুধু ও নয়, আমিও পেয়েছি, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি সবার আশীর্বাদ পর্ব শেষ, এবার আমার টার্ন। আমি এখন এসে ত্রিধাকে আশীর্বাদ করছি। এরপর ছিল কেক কাটার সেরিমনি, কিন্তু এত দেরি হয়ে গেছিল আর প্রচণ্ড গরমও করছিল সকলের, তাই সবাই নিচে চলে গিয়েছিল লাঞ্চ করতে।
আর এই হলো ত্রিধার বাবার তরফ থেকে ত্রিধার জন্য গিফট। আর এই যে চলে এসেছে ত্রিধার জীবনের প্রথম বান্ধবী। এরপর আমার আর ত্রিধার কেক কাটার ভিডিওটা জানেন মিস করে ফেলেছি। আসলে সবাই তখন এত বিজি ছিল, আর সবাই জানে ফটোগ্রাফার দাদারা যখন ভিডিও করছেই তো ভিডিও ফুটেজ পেয়েই যাব। এই সব ভেবে আমাদের আর ভিডিওটা পড়ে ওঠা হয়নি, তার জন্য সত্যিই দুঃখিত। আর এই হচ্ছে আমাদের জন্মদিনের স্পেশাল মেনু। মেনুতে ছিল রকমারি আইটেম, চিকেন স্যাটে, বিভিন্ন রকম ভাজা, ডাল, ফুলকপি, দই কাতলা, পোলাও, খাসির মাংস, আরও অনেক কিছু। আর এখানে চলছে সকলের খাওয়া দাওয়া। আমি লাঞ্চ সেরে যখন এখানে এলাম তখন বেশিরভাগ গেস্টদেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বাড়ির কয়েকজনের খাওয়া দাওয়া বাকি ছিল। আর এইসব খাবারের মেনু, খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। আজকে এই ভিডিওটা এডিট করতে করতে অনেক আফসোস হচ্ছে, কারণ এই সমস্ত খাবার খাওয়ার জন্য জানি না আমাদের আরও কত বছর ওয়েট করতে হবে। যারা বিদেশে থাকেন তারা নিশ্চয়ই আমার কথাগুলো রিলেট করতে পারছেন। অনুষ্ঠান শেষ, এবার সকলকে ফিরে যেতে হবে তার নিজের নিজের ঠিকানায়। ঠিক আমাকেও আর কয়েকদিন পরে এইভাবেই ফিরে আসতে হবে ইউএসএ তে। সত্যি এবার মনটা অনেক খারাপ লাগছে জানেন। আজকে অম্লানও ফিরে যাবে মেদিনীপুরে, ডিরেক্ট ও এয়ারপোর্টে আসবে যেদিন আমরা ইউএসএ ফিরব সেদিনকে। তবে কালের নিয়মে সবসময় কিন্তু বিচ্ছেদ আসবেই, সে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই। এত আনন্দ সব কিছুর পরেও কিন্তু এবার আমার মনের মধ্যে ফিল হচ্ছে এবার আমাকেও ফিরে যেতে হবে। যাই হোক, আর বেশি ভারী ভারী কথা বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।